বানাবো হচ্ছে চিকেন সাটে। ও মা শুরু করে দিয়েছে। তোমার একটা মাংস দিলাম, তারপরে দেবো পেঁয়াজ, সব কাঠিতে ভরে নিলাম, পুরো রেডি। এবার শুধু ব্যাটারে চুবাবো আর তেলে ফেলবো। তুই তো বলবি, তুই ভাবতে থাক, আমি খেতে থাকবো। এইসব মেনু আর কি বলবো, যতগুলো দেব পটাপট খেলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক আর ফলো করে দেবেন। নমস্কার, গুড্ডি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এসেছি সন্ধ্যেবেলা টিফিন নিয়ে, যে বানাবো হচ্ছে চিকেন সাটে। এই কাঠি চিকেন সব নিয়ে হাজির হয়ে গেছি, তবে একটা জোর কদমে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির পরে আবার শুরু করলাম। তাহলে চলুন শুরু করি চিকেন সাটে। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেবো, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, দেবো হচ্ছে অল্প করে কাশ্মীরি লঙ্কা, দেবো একটা লাল লঙ্কা, মানে লাল লঙ্কা বলতে ঝাল লঙ্কা আর কি, দেবো গোলমরিচ, দেবো জিরে গুঁড়ো, দেবো অল্প করে একদম গরম মশলার গুঁড়ো, আমি আমার কাছে লেবু নেই তাই আমি ভিনিগার দিচ্ছি, আপনাদের কাছে লেবু থাকলে আপনারা লেবুই দেবেন। অল্প করে ভিনিগার দিলাম, দেবো সোয়া সস, কি করছিস তুই এটা, দেবো অল্প করে টমেটো সস, একদম লাস্টে দেবো হচ্ছে নুন। তুই কি রান্না শিখছিস? দেখুন দেখুন ওকে, অবস্থা খানা একবার দেখুন, এইখানে এসে রান্না শিখছে ও। দিয়ে দেবো নুন, ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এটা আমি 20 মিনিট মতন রেখে দেবো। পেঁয়াজ কেটে নিয়েছি ও মা, পেঁয়াজগুলো এরকম করা আছে, তুমি একটা একটা করে ছাল ছাড়াও পেঁয়াজের, ছাড়া পেঁয়াজটা কিউব করে কেটে দিয়েছি, মা ওদিকে একটা একটা করে খোলা ছাড়িয়ে নিচ্ছে, আর আমি এদিকে ক্যাপসিকামটা কিউব করে কেটে নেবো। সানি পড়তে বসবি না? না না, তুই পেঁয়াজ ছাড়াবো আমি। তুই পেঁয়াজ কার না থাকলে পেঁয়াজই ছাড়াবি কি? তুই পেঁয়াজই ছুটবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এখন আমি কাটছি টমেটো। সানি পড়তে না বসে ভালো একটা কাজ করছে, দেখুন আমার কত বড় উপকার করে দিচ্ছে। সানিকে শুধু পড়াটা বাদ দিয়ে যে কোনো কাজ বলবেন, সানি আয়া একদম সোনার কাজ করছিস। হ্যাঁ, এইগুলো কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, আমি এগুলোকে এর মধ্যে একসঙ্গে মাখিয়ে নেবো, আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। সাটের ব্যাটারটা বানাবো, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দেবো ময়দা, আচ্ছা এর মধ্যে দেবো হচ্ছে কাশ্মীরি মরিচ, দেবো অল্প করে, দেবো লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কা, দেবো একটু গোলমরিচ, দেবো নুন, দেবো ডিম, ভালো করে এবার মাখিয়ে নেব। ব্যাটার রেডি হয়ে গেছে, এবার একটা একটা করে গেঁথে নেবো কাঠিতে। মা নাও,
ও মাছ দেখো আবার একটা মাংস কই টমেটো এইভাবে একে একে সবকটা আমি করে নেবো। একবার বৃষ্টি এলো, চলে গেলাম নিচে, তাড়াতাড়ি করছিস না আবার যেন না নিচে চলে যেতে তাড়াতাড়ি করছি, যে বৃষ্টিটা আসার আগে করে, তাও টিপ 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 করে হালকা হালকা পড়ছে বৃষ্টি। সব কাঠিতে ভরে নিলাম, পুরো রেডি। এবার শুধু ব্যাটারে চুবাবো আর তেলে ফেলবো। এটাতে আর মাটি মাখাইনি, এটাতে তেল মাখিয়ে নিলাম, যে কালিতে যেতে পড়বে সেটা যেন সহজে উঠে যায়। তার জন্য উনুন জ্বালিয়ে নিয়েছি আর বসিয়ে দেবো। দেবো তেল, তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে ছেড়ে দেবো। এক এক করে দিয়ে দিচ্ছি সব। তোমার কতক্ষণ? এই তো হচ্ছে তো, এসব হলে, এসব হলে আর এতক্ষণ থাকা যায়? হ্যাঁ হ্যাঁ, আমারই তো খিদে পাচ্ছে তো, সানিধ্য পাবেই। এসব সন্ধ্যেবেলা মুখরোচক আইটেম। তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর উপর দিয়ে একটু এটা ব্যাটারটা হালকা করে মাখিয়ে মাখিয়ে দেবো। আছে সানি খাওয়া চালু, ওই যে আবার সস নিয়ে বসছে, খাওয়া চালু করছে। গোলমরিচও আছে। ও গো, গোলমরিচও আছে? হ্যাঁ। তুই তো বলবি, তো ভাবতে থাক, আমি খেতে থাকবো। এটা তো দে সানি, এটা তো দে, দাদাকে দিয়ে দিই, দাদাকে দিয়ে। এইসব মেনু আর কি বলবো, যতগুলো দেব পটাপট খেলাম, দেবি হয়েছে হেভি। ভালো হয়েছে, গরম মুখে মুখ নাড়াতে পারছি না। আর কটা হলে ভালো হতো, একটু কম হয়ে গেল। এই তো আরেক যে আরেকটা ইয়ে নামবে, দুটো তিনটে তো হয় না, আরেকটা পাঁচ নামবে, খেলে খেলে দেখতে পারে। দুটো তিনটে তো হয় না, এগুলো একটু বেশি বাড়িতে হয়ে গেলে, দোকানে একটাই তখন ঠিক আছে, বাড়িতে একটু বেশি লাগে। সানি তো একটা কাটেই হয়ে যাবে, সানি সানিটা আমি যে দুটো দোকানে আছে, তুমি একটা নিয়ে নেবে, পাঁচটাতে লেগে যাবে। দোকানের মতোই তো হবে, আলাদা কিছু দেওয়ার নেই, সব একই জিনিস। দোকানে যা দেয় এখানেও তাই দেওয়া হয়েছে, হেভি হয়েছে, একদম নুন ঝাল সব পারছে। কটা হলে ঠিক হতো? পাঁচ ছটা। ব্যাপারটা হচ্ছে ওর যে দাদা বাড়ি, ওর
ওদের বাড়ি ওই ভুট্টু আর কুমকুম ওই চিঠি মানে ওরা খাইয়ে খাই ওকে এইগুলো করেছে একদম পুরো ওই যে জুতের পেটুক একদম বানিয়েছে জুতের খাবারের পেটুক বানিয়ে দিয়েছে ওর তিতি ময়না দুষ্টু কুমকুম। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক আর ফলো করে দেবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে।